কোটি পরিবারের বসবাস এই ঢাকা শহরে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে মানুষ প্রতিদিনই তৈরি করছে প্রায় 5.5 থেকে 6 হাজার টন বর্জ্য। আর এই বর্জ্য বাসাবাড়ি থেকে সংগ্রহ করে আমিনবাজার বা মাতইলে ময়লার ভাগাড়ে পৌঁছে দিতে অনিয়মের অভিযোগ করেছেন অনেকে। বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে প্রথমে নেওয়া হয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএসএ। এখান থেকে সেই বর্জ্য যায় মাতইল বা আমিনবাজারের ময়লার ভাগাড়ে। 16 বছর ধরে ঘুরে ফিরে 4 জন ঠিকাদার পাচ্ছেন সেই কাজ। কয়েকজন ঠিকাদারদের অভিযোগ, টেন্ডারে এমনভাবে শর্ত দেওয়া হতো যেন ঘুরে ফিরে এই 4টি প্রতিষ্ঠানেই কাজ পায়। এই যে 16 বছর আগে যে টেন্ডার হয়েছে তখন এটা ছিল ওপেন টেন্ডার, বর্তমানে কিন্তু এটা ওপেন টেন্ডার নেই। এটাতে এমন সমস্ত শর্ত যুক্ত করা হয়েছে যে শর্ত পূরণ করা হাজার হাজার ঠিকাদারের মধ্যে কারণ নেই, শুধুমাত্র 4টা প্রতিষ্ঠান যারা বর্তমানে কর্মরত আছেন। শিডিউল তো বিক্রি করছে ডিএনসিসি যে শর্ত আরোপ করছে, এখন এটা আমরা যদি বলতে চাই তাহলে ডিএনসিসির উপরই এই শর্ত আরোপের দায় বর্তায়। অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এখানে লটারি হয়েছে, লটারির জন্য মনে করেন এক প্রতিষ্ঠান, এক ব্যক্তির 26টা প্রতিষ্ঠান আছে, আরেক ব্যক্তির 8টা 10টা করে আছে, এরকম 4 জনে মিলে মনে করেন পুরো সিন্ডিকেটটা তৈরি করে মনে করেন এই কাজগুলি তারাই, তাদের ভিতরে লটারি হইলেও তারাই। এমনকি সাবেক মেয়র আতিকুল ইসলামের কয়েকজন স্বজন এতে জড়িত বলেও মনে করেন তারা। সাবেক মেয়র এবং তার এপিএস ভাগ্না সবাই মিলে কতিপয় কর্মকর্তা যোগসাজশে এই পলিসিগুলা তৈরি করার কারণে আমরা পার্টিসিপেটও করতে পারি না, আমরাও কাজ পাই না। যারা আমরা ছোটো কন্ট্রাক্টর আছি, হাতে গোনা কিছু কন্ট্রাক্টর তারা টেন্ডার পার্টিসিপেট করে, আমরা করতে পারি না। এখানে আমরা শুধু সরকারে ট্রেড লাইসেন্স দেওয়া যায়, ইজিবি করে যায়, আমরা শুধু এইগুলো ভুক্তভোগী। অভ্যুত্থানের পর 2 সিটিতেই প্রশাসন বসিয়েছে সরকার। ইতিমধ্যে দক্ষিণ সিটি বর্জ্য ব্যবস্থাপনায় কথিত সিন্ডিকেট ভেঙে দিলেও আগের মতোই চলছে উত্তর সিটি। এটি সংশোধিত হবে, এটি 17 তারিখে এটা ওপেন হওয়ার কথা ছিল, এটা সব কথা ছিল, কিন্তু আমরা জিনিসটি আমরা বিভিন্ন আবেদন আমরা পেয়েছি, আমাদের আগ্রহী দরদাতাগণ তারা বিভিন্নভাবে আমাদের আবেদন করেছেন, তারা সশরীরে এসে তারা তাদের অভিযোগের কথা বলেছেন, তাদের দাবির কথা বলেছেন, তো আমরা সেটাকে আমরা বিবেচনায় নিচ্ছি, আমরা যাতে ম্যাক্সিমাম পার্টিসিপেশন এনশিওর করতে পারি এটার জন্য আমরা কিন্তু বদ্ধপরিকর। একজন বিশ্লেষক বলছেন অনিয়ম স্থায়ীভাবে বন্ধে সিটি কর্পোরেশনের বেশ কিছু নিয়মকানুনের সংস্কার প্রয়োজন। আমাদের নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর যে দীর্ঘদিনের যে ঘাটতি বা অসুখ, সেই অসুখ যদি নিরাময় করা সম্ভব না হয় তাহলে শুধু সিদ্ধান্ত নিয়ে বা কিছু নিয়মকানুন পরিবর্তন করে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে না। এই অনিয়মটা স্থায়ীভাবে বন্ধে যে প্রাতিষ্ঠানিক কাঠামো বা যে রূপ পরিচালনা করা দরকার সেটি স্থায়ীভাবে করা প্রয়োজন। নাগরিক সেবা বাড়াতে সিটি কর্পোরেশনগুলোকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন এই বিশ্লেষক। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।